আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছো। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাক্য রূপান্তর, এবং আজকের ক্লাসে আমরা বাক্য রূপান্তরের মাঝখানে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর এবং নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়টা জানবো। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা জানবো অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর, কিন্তু এক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে অস্তিবাচক বাক্য কি, নেতিবাচক বাক্য কি। অস্তিবাচক বাক্য হচ্ছে যে বাক্য দিয়ে আমরা কোনো হ্যাঁ বোধক ভাব প্রকাশ করব। অর্থাৎ বক্তা কথা বলার সময় যদি হ্যাঁ বোধক কোনো ভাব প্রকাশ করেন তবে সেটি হচ্ছে অস্তিবাচক বাক্য, এবং নেতিবাচক বাক্যের ক্ষেত্রে বক্তা না বোধক একটি বাক্য বা না বোধক একটি মনোভাব প্রকাশ করবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের দেখতে হবে অস্তিবাচক বাক্যকে কীভাবে নেতিবাচক বাক্যে পরিবর্তন করা যায়। বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই, অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ইত্যাদি নয়ার্থক অব্যয়যোগে, অর্থাৎ না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই, এই সবগুলোই হচ্ছে নয়ার্থক অব্যয়। এই নয়ার্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে অর্থাৎ সমাপিকা ক্রিয়াকে নেতিবাচক করতে হবে। অর্থাৎ যখন আমি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করব তখন না, নয়, নহি, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নয়ার্থক, এখানে নয়ার্থক মানে হচ্ছে নেতিবাচক, এই সকল অব্যয়গুলো হচ্ছে নয়ার্থক অব্যয়। অর্থাৎ এই যে না, নয়, নি, নেই অব্যয়গুলো রয়েছে এগুলো সবই নয়ার্থক অব্যয় বা নেতিবাচক অব্যয়। এ সকল অব্যয় যোগে অস্তিবাচক বাক্যকে বাক্যের বিধেয় ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বিধেয় ক্রিয়া মানে একটা সমাপিকা ক্রিয়া, সেগুলোকে নেতিবাচকে রূপান্তরিত করা যায়। অর্থাৎ এ সকল নয়ার্থক অব্যয়সূচক শব্দ দিয়ে বা অব্যয় দিয়ে দিন শেষে আমরা অস্তিবাচক যে বাক্যগুলো রয়েছে সেখানকার সমাপিকা ক্রিয়াকে নেতিবাচকে রূপান্তর করতে পারি। যেমন বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, এই অস্তিবাচককে যদি আমি নেতিবাচক করতে নিই অবশ্যই এটি অস্তিবাচক একটি বাক্য, এখানে কোনো আমি নয়ার্থক অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ দেখতে পাচ্ছি না। ঠিক সেই জায়গা থেকে আমার এখানে নয়ার্থক অব্যয় যোগ করে একে নেতিবাচক রূপান্তর করতে হবে, এবং নেতিবাচক করলে হয়ে যায় বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি কঠিন হয় না। এই যে না শব্দটি আসলো এটি কিন্তু একটি নয়ার্থক অব্যয়, যেটি মাত্র আমরা উপরে বলে আসলাম। আশা করি প্রথম যে সূত্রটি রয়েছে সেটি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর হ্যাঁ সূচক বাক্যকে না করতে হলে মূল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হবে। অর্থাৎ একটি হ্যাঁ সূচক বাক্য রয়েছে সেটিকে আমি না করব, অর্থাৎ অস্তিবাচককে যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করব সেটা আমরা বাক্য রূপান্তর করছি, সেক্ষেত্রে আমরা কিছুতেই কিন্তু মূল অর্থ যেটি রয়েছে এটি পরিবর্তন করতে পারবো না। যেহেতু আমরা মূল অর্থ পরিবর্তন করতে পারবো না, সেই বিষয়টি নিয়ে এখন আমরা এখানে আলোচনা করব কিভাবে মূল অর্থ পরিবর্তন না করে আমরা কাজ করতে পারি। যেমন বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, এটিকে যদি আমরা একটি নেতিবাচক বাক্যে রূপান্তর করি তাহলে সেটি হচ্ছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি কঠিন হয় না। এটি এই বাক্যের যে অর্থটি রয়েছে তার যে উপরের বাক্য প্রদত্ত যে বাক্য সেটির অর্থ কিন্তু একই, দুটির ক্ষেত্রে কিন্তু আমার একই অর্থ। কিভাবে আমার একই অর্থ হচ্ছে, যেমন প্রথম বাক্যটিতে বলেছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, দ্বিতীয় বাক্যে বলছি বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি কঠিন হয় না। এক জায়গায় বলছি সহজ হয় আর এক জায়গায় বলছি কঠিন হয় না। কঠিন হয় না মানে কিন্তু সহজ হওয়াকেই বোঝায়। ঠিক সেই জায়গা থেকে প্রথমটি হচ্ছে আমার অস্তিবাচক বা হ্যাঁবোধক বাক্য, এবং দ্বিতীয়টি হচ্ছে নেতিবাচক বা নাবোধক বাক্য, কারণ শেষে আমি একটি না শব্দ বা শব্দাংশ যুক্ত করেছি। এটি মাধ্যমে আমরা বুঝতে পারি বাক্য রূপান্তরের ক্ষেত্রে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে যখন আমরা রূপান্তর করি অবশ্যই আমার অর্থটি একই থাকছে। আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখি আরও কিছু সূত্র, যেরকম বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে, যেহেতু আমার বাক্যের অর্থ প্রদত্ত বাক্যের অর্থ রূপান্তরিত বাক্যে একই রাখতে হবে। ঠিক সেই জায়গা থেকে বাক্যের যে বিশেষণ পদটি রয়েছে সেটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে। যেমন এভাবে সমাজ অচল হয়ে পড়ে, এটি একটি অস্তিবাচক বাক্য কোনো সন্দেহ নেই, এটিকে যখন আমি নেতিবাচক বাক্যে রূপান্তর করব সেটি হয়ে যাবে এভাবে সমাজ চলে না। অর্থাৎ এখানে যে অচল সমাজের একটি অবস্থা বোঝাচ্ছে, অচল অবস্থা সেটি হয়ে যাবে, তার মানে এখানে অচলটি হচ্ছে আমার বিশেষণ পদ, কারণ বিশেষণ বলতে আমরা কোনো কিছুর অবস্থাকে বুঝি। ঠিক সেই জায়গা থেকে সমাজের অবস্থা হচ্ছে কি অচল,
এখন এই যে ভীষণ পদটি রয়েছে একে আমরা বিপরীত শব্দে রূপান্তরিত করব অচলের বিপরীত শব্দ হচ্ছে কি চল বা যেটি হচ্ছে কি চলছে ঠিক সেই জায়গা থেকে এভাবে সমাজ চলে না অর্থাৎ আমরা এখানে খুব সহজেই বুঝতে পারি এভাবে সমাজ চলে না এই যে চলে শব্দটি রয়েছে এর মাধ্যমে দিন শেষে আমি কিন্তু একটি বিশেষণ পদকে বিপরীত বাক্যে নিয়ে গেলাম এবং সেটি বিপরীত বাক্যে নিয়ে গিয়ে সাথে একটি নয়ার্থক অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ না যুক্ত করছি এবং আমার অস্তিবাচককে নেতিবাচকে রূপান্তরিত করছি পাশাপাশি প্রদত্ত বাক্যের অর্থ এবং রূপান্তরিত বাক্যের অর্থ একই থাকছে ঠিক আছে এরপরে আমরা দেখি প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে না সূচক বাক্যের প্রয়োগের আওতাভুক্ত করতে হবে অর্থাৎ যদি কখনো প্রয়োজন হয় আমি হচ্ছে অন্য কোনো শব্দকেও না সূচক শব্দের মাঝে বা না সূচক বাক্যের মাঝে নিয়ে আসতে পারবো এটি আমরা কখন করব যখন আমরা বিপরীত কোনো শব্দ পাবো না যেমন উদাহরণে বলা হয়েছে হৈমন্তী চুপ করিয়া রহিল এখানে চুপের কিন্তু কোনো বিপরীত নেই আমরা কিন্তু চুপের বিপরীত শব্দ অচুপ বা এমন কিছু কিন্তু বলতে পারি না ঠিক সেই জায়গা থেকে চুপের যেহেতু কোনো বিপরীত নেই সেক্ষেত্রে আমাদের এই চুপের পরে একটি না সূচক শব্দ বা শব্দাংশ নিয়ে আসতে হবে তাই এই বাক্যটিতে দুইবার না যুক্ত হবে প্রথমত হৈমন্তী চুপ করে রহিল এই যে বিষয়টি রয়েছে এই যে চুপের ক্ষেত্রেটি না আসবে এবং পুরো বাক্যটির শেষে আরও একটি না আসবে তাই এটিকে যখন আমি রূপান্তরিত করি হয়ে যাচ্ছে হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না কিন্তু চুপের কোনো আলাদা বিপরীত শব্দ পাচ্ছি না তাই এখানে এটি অতিরিক্ত না যুক্ত করছি এবং পরবর্তীতে বাক্যের শেষে যথানিয়ম অনুযায়ী আমরা হচ্ছে এখানে একটি না যুক্ত করে ফেলছি আশা করি তোমরা এই যে সূত্রটি রয়েছে এটিও বুঝতে পেরেছ এরপরে দেখি নাবাচক ক্রিয়া ও নাবাচক শব্দে বা নাবাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা হ্যাঁসূচক ভাবটি বজায় রাখতে হয় অর্থাৎ জন্মভূমিকে সবাই ভালোবাসে জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই এই যে সূত্রটি রয়েছে 5 নম্বর এখানে বলা হয়েছে নাবাচক শব্দ বা নাবাচক অব্যয় মিলে একটি বাক্যের যে শুরুতে একটি হ্যাঁসূচক অবস্থা ছিল সেই হ্যাঁসূচক অবস্থাটি বজায় রাখা হয় যেমন জন্মভূমিকে সবাই ভালোবাসে এটিকে আমরা কি বলছি রূপান্তর করে জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউই নেই অর্থাৎ জন্মভূমিকে সবাই ভালোবাসে ঠিক এই জায়গা থেকে আমরা খুব সহজেই একটি বাক্যের হ্যাঁসূচক ভাবটি বজায় রাখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পড়ব নেতিবাচক বাক্য কিভাবে অস্তিবাচক বাক্যে রূপান্তর করা যায় অর্থাৎ এবারে আমরা না বোধক বাক্যগুলোকে হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করব তাহলে চলো শুরু করে দেওয়া যাক বাক্যে না নয় নহে নি নেই নাহি নাই ইত্যাদি নয়ার্থক অব্যয় তুলে দিতে হয় অর্থাৎ এই জায়গায় আমরা এতক্ষণ যে না বোধক বাক্যগুলো ব্যবহার করতাম সেগুলো আমরা তুলে দিব যেমন তারা যাবে না কোথাও ঠিক সেই জায়গা থেকে আমরা এটি বলবো তারা এখানেই থাকবে এখানেও কিন্তু আমরা কিছুতে অর্থের পরিবর্তন ঘটাতে পারবো না যখন বলা হচ্ছে তারা যাবে না কোথাও ঠিক সেই জায়গা থেকে বলা এটি বোঝানো হয় যে কোনো একজন ব্যক্তি বা কোনো কোনো ব্যক্তি বা কিছু মানুষ একটি জায়গায় রয়েছে সেখান থেকে তারা আদতে কোথাও যাচ্ছে না তখনই আমি এটি বলতে পারি অস্তিবাচক বাক্যে তারা এখানেই থাকবে যেমন এ জায়গা থেকে তারা যাবে না কোথাও এই যে না শব্দটি রয়েছে নয়ার্থক অবশ্যক শব্দ বা শব্দাংশ সেটি কিন্তু রূপান্তরিত বাক্যে আর অবস্থান করছে না এবং পাশাপাশি প্রদত্ত বাক্যের তুলনায় রূপান্তরিত বাক্যে অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আশা করি আপনারা সবাই এটি বুঝতে পেরেছেন এরপর শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্যে হ্যাঁসূচক ভাবটি ফুটিয়ে তুলতে হয় যেমন আমি অন্য ঘরে যাব না আমি এ ঘরে থাকবো অর্থাৎ আমি হয়তো একটি ঘরে এই মুহূর্তে আছি তার পাশের যে ঘরটি রয়েছে অন্য যে ঘরটি রয়েছে সে অন্য ঘরে যেতে চাচ্ছি না তাই আমি শুরুতে বললাম আমি অন্য ঘরে যাব না এখন এটি তো একটি নেতিবাচক বাক্য এই বাক্যকে যদি আমি অস্তিবাচক বাক্যে রূপান্তর করি তাহলে আমার প্রথমত না শব্দটি উঠিয়ে দিতে হবে এবং বাক্যে আরও অন্যান্য শব্দের পরিবর্তন ঘটাতে হবে যেরকম অন্য একটি শব্দ রয়েছে অন্য শব্দটি পরিবর্তন করে আমি এ শব্দটি আনতে পারি এবং বলতে পারি অস্তিবাচক বাক্যে আমি এ ঘরে থাকবো অর্থাৎ বোঝা যাচ্ছে আমি এখন যে ঘরটাতে আছি সে ঘরেই থাকতে চাচ্ছি এর মাধ্যমে কিন্তু আমার বাক্যটি অস্তিবাচক বাক্যে খুব সহজেই রূপান্তরিত হয়ে গেল শিক্ষার্থীরা এরপরে আমরা নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের আরও কিছু সূত্র সম্পর্কে জানব দেখা যাচ্ছে এখানে বাক্যের ভীষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হয় অর্থাৎ বাক্যের মধ্যে যে ভীষণ পদ থাকবে তাকে আমরা তার বিপরীত শব্দে রূপান্তর করব একটি উদাহরণ দেখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যেমন বলা হচ্ছে পৃথিবী চিরস্থায়ী নয়
পৃথিবী চিরস্থায়ী নয়, এই যে চিরস্থায়ী রয়েছে এর মাধ্যমে কিন্তু পৃথিবীর অবস্থা বোঝানো হচ্ছে। ঠিক এই জায়গা থেকে যখন আমি বলি পৃথিবী চিরস্থায়ী নয়, অর্থাৎ একটি ভাব এখানে প্রকাশিত হচ্ছে যে পৃথিবী একটি নির্দিষ্ট সময় পর ধ্বংস হয়ে যাবে। এটিকে যদি আমি অস্তিবাচক বাক্যে রূপান্তর করি, যেহেতু এখানে নয় শব্দটি রয়েছে, এটি নয়ার্থক শব্দ রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে পৃথিবী চিরস্থায়ী নয়, এটি একটি নেতিবাচক বাক্য। এই নেতিবাচক বাক্যকে যদি আমি অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে নিই, তাহলে যেহেতু আমরা জানি বাক্য রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাক্যের অর্থ, প্রদত্ত বাক্যের অর্থ এবং রূপান্তরিত বাক্যের অর্থ একই থাকতে হবে, ঠিক সেই জিনিসটির জন্যই কিন্তু আমরা বাক্যের বিশেষণ পদকে বিপরীত শব্দে রূপান্তর করি। এখানে যে চিরস্থায়ী রয়েছে, চিরস্থায়ী এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে আমি রূপান্তরের সময় লিখব পৃথিবী ক্ষণস্থায়ী। ঠিক এই জায়গা থেকে আমার এই সূত্রের আওতায় পৃথিবী চিরস্থায়ী নয় বাক্যটিকে রূপান্তর করে আমি লিখতে পারি পৃথিবী ক্ষণস্থায়ী। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বেশ ভালো করে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আমরা পরের সূত্রের দিকে ফিরে তাকাই। পরের সূত্রে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে, অর্থাৎ আমার যে নেতিবাচক বাক্যটি থাকবে তার বাক্যাংশ অর্থাৎ বাক্যের কিছু অংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়। অর্থাৎ আমার যে নেতিবাচক বাক্যটি থাকবে সেই বাক্যের কিছু অংশকে আমি অস্তিবাচক শব্দের মাধ্যমে অস্তিবাচকে রূপান্তর করব। যেমন দেশের প্রচলিত ধর্মে কর্মে তাহার আস্থা ছিল না, ঠিক এই জায়গা থেকে আমি যদি না শব্দটি বাদ দিয়ে দিই এবং আস্থাকে যদি এর বিপরীত শব্দে নিয়ে যাই অর্থাৎ অনাস্থা লিখে ফেলি, তাহলে কিন্তু সুন্দর মতো এই না বোধক বাক্যটি আমি হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে পারবো। ঠিক সেই জায়গা থেকে এখানে ছিল শব্দটি কিন্তু একটি অস্তিবাচক শব্দ, এর মাধ্যমে আমি এখানে সুন্দর মতো একটি অস্তিবাচক শব্দ যুক্ত করতে পারছি। এবং আস্থার জায়গায় আস্থার বিপরীত শব্দ যখন যুক্ত করি তখন আমার প্রদত্ত বাক্যের অর্থ এবং রূপান্তরিত বাক্যের অর্থ একই থাকছে। ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের যে এই সূত্রটি রয়েছে এই সূত্রটি ব্যাখ্যা করা সম্ভব হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা আজকের ক্লাসে যে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর এবং নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হয় সেই বিষয়টি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই টেলমির স্কুলের সাথে থেকো।